सो बंधुरा आज हलो सप्तमी तो आज हलो फ्राइडे तो आज थेके देवी पक्षेर आगमन शुरू हो गेछे एवं बेजे उठेछे डाकेर सुर बाट देखो बाइरे एटमोस्फियर की हुए आछे तो एखन बाजे सकाल 7:30 तो आज आमी घुम थेके उठेछि 7:00 समय बाट घुम थेके उठे बाइरेर वेदार देखे मनटा एकदम खराब हो गेछे आमार उठे देखी जो कंटिन्यूसलि एकदम चिपिर टिपिर पड़े बिस्टी पड़े जाच्छे जोरे पड़े ना थामचे ना कंटिन्यूसलि पड़े जाच्छे तो जानी ना एबारे पुजो कि होबे कि ना होबे तो जाइ होक ठाकुर काछे प्रार्थना करी जाते बिस्टीटाके कमिये दे तो बिस्टिटा जदि एरकम भावे कंटिन्यूसलि चलते थाके ताहले सब भेस्ते जाबे तो प्रथमेई आमी तोमादेरके जानाते चाई शारदीयार प्रीति ओ शुभेच्छा तो बड़ोदेरके आमार प्रणाम एबं छोटो एबं समबयसीदेर आमार स्नेह एबं भालोबासा तो दुर्गा पूजाटाके तोमरा भालोभावे एनजय करो सबे रुल्स रेगुलेशनगुलोके मेने चलो এটাই বলতে চাই আমি তো সকলে মাস্কটাকে ব্যবহার করবে এবং সোশ্যাল ডিস্ট্যান্সিংটাকে মেনটেন করবে তারপর এগুলোকে রুল মেনটেন করে তোমরা তোমাদের মনের মতো পুজোটাকে এনজয় করবে এবং স্যানিটাইজারটাকেও ব্যবহার করবে তো এখন সকাল সকাল আমার দেখতে পাচ্ছ চুলগুলো একদম পাগল পাগল হয়ে আছে তো আমি এখন একটু ফ্রেশ হয়ে নিই स्नान टन सर ठाकुर दिए चले जाब पुजो मंडले तो डिसाइड कर आज जेहेतु सप्तमी तो आज पाड़ाते एबार नतून एक पुजो हो तो जब काटा देव एवं अंजलि देव और कल के हलो काटा एवं अंजलि देव हमारे बारोवाड़ी पुजोते जेखने प्रत्येक बार दिए थी हमारे मठे एक पुजो है क्योंकि एबार कोविड 19 जो ये मठे होना तो বিখ্যাত শীতলা মন্দির আছে লামনিঙে তো লামনিঙে শীতলা মন্দিরের অপোজিটে একটা রেস্ট হাউস আছে তো সেখানে হবে এবারে দুর্গা পূজাটা তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো কাল অষ্টমী কাল আমি তোমাদের সেটা দেখাবো তো আজকে চলো দেখে নেব আমাদের পাড়ার প্রথম পূজা তো যাবো এখন সেখানে স্নান টান সেরে তো আমাদের পাড়ার যেটা পুজো হবে এবার প্রথম তো তাদের বাড়ি থেকে আমাদেরকে নিমন্ত্রণ করে গেছে এবং বলে গেছে যে তাদের বাড়িতে ভোগ নিতে তারপর অঞ্জলি দিতে বাটা দিতে তো যেহেতু প্রত্যেকবার আমরা বারোয়ারি পুজোর এখানে দিয়ে থাকি তো দেখতে খারাপ লাগে তো সেখানে দুর্গা মা হয়তো খারাপ পাবে যে এবার আমাদের কাছে কেন এলি না তো তাই জন্য আমরা অষ্টমীতে যেখানে দিতাম সেখানেই দেব তো চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক তো আমি স্নান টান সেরে ঠাকুর ঠাকুর দিয়ে রেডি হয়ে গেছি তো দেখতে পাচ্ছি আমি ব্ল্যাক কালারের একটা পাটিয়ালা স্যুট পরেছি এবং হাতে বাটা নিয়ে নিয়েছি এবার যেহেতু মিষ্টি নিষেধ তাই জন্য এখানে সব রকমের একটা একটা করে ফল আছে আর দক্ষিণা এবং পান আছে তো চলো বেরিয়ে পড়ি মণ্ডপ বাড়ির জন্য তো আমরা এসে পড়েছি মণ্ডপে তো দেখতে পাচ্ছ দেবী দুর্গার মূর্তি দুর্গার প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে চলে যাব অঞ্জলি দিতে তো চলো তোমরা সেখানে গিয়ে দেখবে তো তনও যাবে দেখো ওদের বাড়িতে খুব কিউট একটা ডগি ছিল যেটাকে তনু খুবই ভয় পাচ্ছিল দেখতে তো এটাকে একদম টেডি বিয়ারের মতো লাগছে তো ওর শরীরে ফারগুলোর জন্য ওর চোখে দেখা যাচ্ছে না তো সেখানে মাস্ক এবং স্যানিটাইজারেরও ব্যবস্থা করা হয়েছিল তো এখন অঞ্জলি দেব তো হাতে ফুল এবং বেলপাতা নিয়ে নিয়েছি
ঢাক বাজা কাশর বাজা উলুতে আর শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে। তো ভিউয়ার্স, আমার অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো এখন আমি বাড়ি এসে পড়েছি, পরে গিয়ে বাটাটা নিয়ে আসব। বাটা উৎসর্গ করা হয়নি, তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো আমরা যেহেতু আমাদের ফেসটাকে খুব সুন্দর করে সাজাবো, সেই তুলনায় হাতটাকে না সাজালে ভালো লাগে না, সেই জন্য আমি মেহেন্দি একটু এঁকে নিয়েছি। তো আমি ফার্স্ট হেনা দিয়ে করেছি, এটা খুব ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়। তারপর একটু ডিজাইন করে নেল পলিশও পরে নিয়েছি। ভিউয়ার্স, এখন বাজে বিকাল 7টা। তো এখন আমরা একটু যাব ঘুরু ঘুরু করতে। তো আজ তো সপ্তমী, তো আজ আমি এটা পরব। তো চলো, আমি রেডি হয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি রেডি হয়ে গেছি। 4 দিন প্ল্যানিং, আজ ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সবুর লড়ে ভাষা। 4 দিন প্ল্যানিং, আজ ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা। ধুনু চিরে ছন্দে সেজ হৃদয়ের তার, আমি ষষ্ঠীতেই শুরু, চলো বড় বড় দুঃখায়ল, বড় বড় দুঃখায়ল, বড় বড় দুঃখায়ল, 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 বড় বড় দুঃখায়ল, দুঃখায়ল, দুঃখায়ল। এই যে আমার মা, মা হাই করো। হাই। দেখো এখানে লেখা আছে নো মাস্ক নো এন্ট্রি, অর্থাৎ মাস্ক ছাড়া এখানে এন্ট্রি নিষেধ। তাই জন্য আমরা হাতে করে মাস্ক নিয়ে এসেছি, প্রয়োজন পড়লে ইউজ করে নেব। তো এটা লাশ কলোনির প্যান্ডেল। তো এখানের মূর্তিও দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে, এবং প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে। তো এখানে ডিজেও এনেছে। মোটামুটি ঘোরা হয়ে গেছে, এখন আমরা একটু খেয়ে নেব। তো এখানে আমরা একটু এগ রোল খেয়ে নেব, তারপর আমার দিদির কি মন হয়েছিল জানি না, ওর ইচ্ছে করেছিল জিলেপি খেতে, তো এসেছি একটু জিলেপি খেতে, গরম গরম জিলেপি। তো তারপর আমরা এখানে ডিমের চপ এবং আলু চপও খেয়েছিলাম। ভিউয়ার্স, আমি বাড়ি এসে পড়েছি, এবং দেখো আমার অবস্থা। সকালে যা বলেছিলাম টিপি টিপি বৃষ্টি, তাই হলো। তো পুরো ভিজে গেছি, কি করবো আর, করার কিছু নেই, এভাবে চলতে হবে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, ওখান যাই এগুলো মুছে টুছে নিই। তো কেমন লেগেছে আজকের ব্লগটা তোমাদের? আশা করি ভালো লেগেছে। তো তোমাদের যদি আজকে আমার এই ব্লগটা, সপ্তমী ব্লগটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি যদি কেউ নিউ ভিজিট করেছো, তো আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও, এবং পাশের বেল আইকনটাকেও প্রেস করে নিও, যাতে যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ও পেজা চুল, এটা বারবার এসে পড়ছে। তো সেটার নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। চলো টাটা, বাই বাই আজকের জন্য। আমি যাই মুছে টুছে নিয়ে, তারপর প্যারাসিটামল খেয়ে নিতে হবে, কারণ আমার মাথাতে বৃষ্টির 1-2 ফুটো করলেই আমার জ্বর এসে পড়ে। কিন্তু আজ তো 1-2 ফুটো না, অনেক পড়েছে, মাথা একদম ভিজে গেছে আমার, দেখতে পাচ্ছ শরীরও একদম ভিজে গেছে। তো এই ছিল আমাদের 2020 দুর্গাপূজার সপ্তমী, রেনি রেনি সপ্তমী। তো থাক হবে, তো এখন আমি ওষুধ খেয়ে নিই, অ্যাসিটামল এবং অ্যান্টিবায়োটিক দুটাই খেয়ে নেবো, দেখি সুস্থ থাকতে পারি কি না কালকে। যদি সুস্থ থাকি তাহলে কালকে আবার দেখা হবে অষ্টমীতে। তো চলো, এখন বাজে কয়টা বাজে জানি, এখন বাজে 10টা। তো এখন বাজে 10টা, চলো টাটা।
আমরা বাই বাই গুড নাইট সবাইকে। তো আজ আরেকবার লাস্ট বলে নিই, হ্যাপি সপ্তমী। তো সকলে সুস্থ থেকো, রুলগুলোকে ফলো করো, নিজেরাও সুস্থ থেকো, অন্যকেও সুস্থ রেখো। তো চলো টাটা, বাই বাই। ঢাক বাজা কাশর বাজা উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদীয় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, বাজা বছর।